যে আজকে আমরা ডিপিআরসি হাসপাতালে ভর্তি আছেন একজন রুগীর ওনার অভিজ্ঞতা এবং ওনার রোগের চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে কথা বলবো যে আপনার নাম কি আর আপনি কি করেন আপনার বাড়ি কোথায় আমার নাম মোহাম্মদ শামীম আমার বাড়ি হচ্ছে যশোর যশোরে কোথায় যশোর এটা বিলগঞ্জ আচ্ছা আমি একটা কোম্পানি জব করি কোথায় এটা এটা গুলশানে আচ্ছা বলুন আচ্ছা ওখানে আপনার জবের মানে নেচার কি কি জাতীয় জব করতে হয় আপনাকে ওখানে কম্পিউটার কাজ করতে হয় আবার মেশিনে মেশিনে কাজ করতে হয় মাথায় ঝুঁকে কাজ করতে হয় সামনে ঝুঁকে আচ্ছা আচ্ছা কাজ করতে হয় তা আপনার আপনি এখন যে ডিপিআরসি হাসপাতালে আছেন এই এই কি সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন মেল মেল রোগ তো কোমর থেকে গা পর্যন্ত ব্যথা করতে অল টাইম ব্যথা করতে আচ্ছা কি বসে থাকলো বা শুয়ে থাকলো না সব সময় হ্যাঁ অল টাইম সব সময় বসে থাকলো কম করতে মানে দাঁড়ানো বেশি করতে হবে আচ্ছা আচ্ছা তো এটার মানে এই রোগের আগে কি কখনো চিকিৎসা নিয়েছেন বা অতীতে এই ফাস্ট ডিবিআরসি আচ্ছা তো এখানে আপনার কি ডায়াগনোসিস করা হয়েছে মানে আপনি কি রোগ আপনি জানতে জানেন কি জাতীয় সমস্যা হয়েছে

এখানে কি চিকিৎসা নিচ্ছেন কি জাতীয় ফিজিওথেরাপি বিভিন্ন থেরাপি এক্সারসাইজ এগুলা এখানে এখানে করতেছেন রেগুলার কয় বেলা তিন সকাল বিকাল রাত আচ্ছা এখন আপনার তাহলে এই যে থেরাপি নিচ্ছেন কতদিন হলো এই থেরাপি আমি নিচ্ছে এখানে আজকে আনুমানিক 12 14 দিন 12 থেকে 14 দিন হইছে আচ্ছা তো এখন আপনার কি অবস্থা এখন শারীরিক কি অবস্থা বা আপনি কি নিজে টেস্ট করে দেখছেন আপনার অবস্থাটা কি

কতক্ষণ ধরে রাখতে হবে এটা রাখো হ্যাঁ ওটা কয়বার করে করতে হবে যেটা প্রথম দেখাইছেন 10 বার বার আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে এটা আচ্ছা এরকম অনেক ধরনের আছে আচ্ছা বসেন আপনি আচ্ছা বুঝতে পারছি তো আপনাকে যে গুলো শিখিয়ে দাও হচ্ছে বা এটা আপনি ভালো করে শিখে নিতেছেন আর আপনাকে কোনো বসার নিয়ম কানুন বা চলাফেরার কাজ কিভাবে করবেন এভাবে এগুলো আপনি জানেন হ্যাঁ জি এগুলো আমাদের এই ডিপিআরসি হাসপাতাল থেকে অলরেডি আপনি আশা করি শিখে নিছেন তো যারা মনে করেন এই জাতীয় পিঠ ব্যথা বা কোমর ব্যথা ভুগছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন মানে এই যে আপনি এক্সারসাইজগুলা করেন বা শিখছেন আর পাশাপাশি কি কোনো অন্য কোন চিকিৎসা দেওয়া হয়েছে যেমন মেশিনের মাধ্যমে হ্যাঁ মেশিন দেওয়া হয়েছে কি জাতীয় যেমন কোন নাম বলতে পারবেন কি জাতীয় বিভিন্ন ইলেকট্রিক্যাল থেরাপি দেওয়া হয়েছে আর কি আকুপাংচার আকুপাংচার এখানে দেওয়া হয়েছে মানে এই যে থেরাপি এই থেরাপি সম্পর্কে আপনার অতীতে কোনো অভিজ্ঞতা আছে না এটা ফার্স্ট অভিজ্ঞতা তাহলে আপনি কি এখানে কোনো ব্যথার ওষুধ খেতেন এডিপিআরসি হাসপাতালে আপনাকে কি জাতীয় ওষুধ দেওয়া হয়েছে সব ভিটামিন টেপের ভিটামিন হ্যাঁ ভিটামিন টেপের এগুলো আচ্ছা তো আশা করি আপনি ব্যথার ওষুধ ছাড়া যেহেতু থেরাপিতে ভালো আছেন এখন ব্যায়ামগুলো শিখে চললে আশা করি ভালো হতো আপনার মতো যারা ব্যথা রুগী আছে তা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা পিঠে ব্যথা আক্রান্ত বা আপনি যে ব্যথাটা হয়েছে কেন এটা কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পেরেছি তো সেই সকল রুগীদের উদ্দেশ্যে কি বলবেন আপনার কোনো মেসেজ আছে কিনা

আপনার যারা কলিগ আছে বা আপনার সাথে যারা কাজ করে বা এই জাতীয় বা বসা চলাফেরা এই জিনিসগুলো আপনি শিখে ইনশাল্লাহ ভালো থাকবেন আরেকটা হচ্ছে ফল আপে আসতে হবে প্রয়োজনে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ